নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফুলকপি দিয়ে দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। তাই চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাটা শুরু করি। আজকে ফুলকপির এই নিরামিষ রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন। এবারে এর মধ্যে আমি ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে নেব। আমি একটা ছোটো সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিয়ে গরম জল করে তার মধ্যে 4-5 মিনিট একটু রেখে দিয়েছিলাম। এবার এই ফুলকপি টুকরোগুলোকে একটু ভেজে নিয়ে তারপর তুলে নেব। ফুলকপিটা ভাজা হতে একটু সময় লাগবে, আর এই সময়ের মধ্যে আমি এই রান্নার মশলাটা তৈরি করে নিচ্ছি। প্লেটের মধ্যে আমি 4 টেবিল স্পুন টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি মির্চ পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এর সাথে মিশিয়ে দিচ্ছি আর একটা মশলা, এটার মধ্যে আছে 8-10টা কাজু বাদাম, 2 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ। সবগুলোকে একসাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প চিনি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাই হলো এই রান্নার মূল মশলা। মশলাটা তৈরি করে নিয়েছি, এবার এই প্লেটটা কিছুক্ষণের জন্য এক সাইডে রাখছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। মশলাটা তৈরি হয়ে গেছে, আর এদিকে মশলা তৈরি হতে হতে দেখুন ফুলকপিগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার ফুলকপি ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যে আমি অল্প ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন। তেল ঘি ভালো করে গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 তেজপাতা আর গোটা গরম মশলা। এর মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ আর 1টা দারচিনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদাটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিটখানেক আদা বাটাটাকে তেলের সাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি, আর এই সময় ফ্লেমটা একদম কমে রেখেছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই কাজটা করতে করতে বন্ধুরা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, অনলাইনে শপিং তো আমরা সারা বছর সবাই করি, আর এখন যখন ফেস্টিভ্যাল সিজন এসে গেছে এই কেনাকাটা এখন সবার তুঙ্গে। ঘরে বসে যদি নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড জিনিসপত্র অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। আর মনের মতো জিনিসপত্র যেমন অ্যাক্সেসরিজ, জামা কাপড়, জুয়েলারি, ঘর সাজানোর জিনিস, কুকিং ইউটেন্সিলস, মোবাইল, ল্যাপটপ, এভরিথিং আপনারা পেয়ে যাবেন, সেটাও কিন্তু নামি দামি কোম্পানির এবং অবিশ্বাস্য কম দামে। তাই সবার কাছে রিকোয়েস্ট রইল, চ্যানেলটাতে ভিজিট করুন এবং পছন্দ হলে সেখান থেকে পারচেস করুন। 3-4 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটার এখন একটা খুব সুন্দর রিচ কালার চলে এসেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 মশলার সাথে ভেজে রাখা ফুলকপিগুলো মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে পাকা লঙ্কা, দেখতে ভালো লাগবে তাই পাকা লঙ্কাগুলো দিয়েছি, 1 মুঠো কিশমিশ দিয়ে দিলাম। সব কিছু আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি, ম্যারিনেট করে রেখেছিলাম যে প্লেটটা মধ্যে সেই প্লেটটাতে জল নিয়ে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আরেকটা কথা বলে দিই, এই রান্নায় কিন্তু হলুদের গুঁড়োর ব্যবহার হয় না। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি,
এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 5-6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট ছয়েক রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। রান্নাটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে এসেছে। এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি, রান্না আমার একদম রেডি। এইটুকু গ্রেভিতে আমি নামাবো, কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম। আর মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই ফুলকপি নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। খুব সামান্য ঘরোয়া উপকরণ এটা চটপট তৈরি হয়ে যায়, আর রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে, সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।